देखिए देखिए, আমি একটু বেশি করে খাচ্ছিলাম। कैसा लगा मेरा मजाक? बड़ा हरामी हो बेटा। ऐसे जानी ना कोतर थे कैसे फुल एक झाक। हेलो गाइस, वेलकम टू अनदर ब्लॉग। सो गाइस, তোমাদের স্বাগতম রাকিব ব্লগে ইউটিউব চ্যানেলে। তো আজ আমি বকে বেরিয়ে যাব, তোমরা দেখে বেরিয়ে যাবে। তো গাইস, আজকে ভিডিওটা জবরদস্ত ফাটাফাটি একটা ভিডিও হতে চলেছে, মোটামুটি সেই ও ওয়ালা ভিডিও, ও ওয়ালা। সো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে কি করতে চলেছে আজকের ভিডিওটা, ফুল ফাটিয়ে দেবো। ইয়েস, তো আজকে যাচ্ছি আমি বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি কার বিয়ে? আমার। কেমন আছো? না না গাইস, আমার বিয়ে এখন অনেক বাকি আছে। আমার বিয়ে তো অবশ্যই তোমাদের সবাইকে নিমন্ত্রণ করবো, খাবার জন্য পেট ভরে খাবে বিনা পয়সায়, কোনো গিফট লাগবে না, এমনি এসে খেয়ে যাবে, কোনো চাপ নেই। তো আজকে বিয়েতে যেতে চলেছে আমার ফুম্মার ছেলের বিয়েতে। ইয়েস, সেখানে গিয়ে ফাটাফাটি এনজয় করবো, আর ইচ্ছা আছে অনেক কিছু করার। সো তোমরা ভিডিও পুরোপুরি দেখতে থাকো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইয়া, যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করোটা মনে খুব খারাপ লাগে, আর যারা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে। সো এখানে বেশি গেজিয়ে লাভ নেই, সো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। সো লেটস গো। তো গাইস, আমি ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। ইয়েস, তো বিয়ে বাড়িতে মোটামুটি লোকজনগণ সব সাজা করার জন্য, ছেলেকে গা ধোয়া হবে, ভাইকে গা ধোয়া হবে, তাদের রেডি করছে। সো এই সাইডে, সো চলো যাওয়া যাক দেখি। ভাবিরা আর বোনরা মিলে গায়ের হলুদ ও পানির বালতি আটকে রেখেছে ভাইয়ের বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ঝাড়ার জন্য, কিন্তু এরাও খুব চালাক, কোনো মতে টাকা দিচ্ছে না। ঠিক বলেছো। ভাবিরা ও ভাইরা সবাই মিলে একসাথে ভাইয়ের গায়ে হলুদ মাখালো। বোনেরা সবাই মিলে আমার গায়ে একটু হলুদ দিয়ে দিল, এই জুড়ে আমার যদি একটা হিললে হয়ে যায় আর কি। এবার চলে আসলো গায়ে সাবান ডলতে আমাদের সেই বোনাই, আর এমন ভাবে ডলছে মনে হচ্ছে না একে দিনই ফুল পরিষ্কার করে ফেলবে। আরো যদি কড়া মাজাটা একটু এনে দেওয়া যায় আরো ভালো হতো। এবার চলে আসলাম বরের গাড়ি সাজাতে, আর চার বন্ধু আর সাথে আমিও লেগে পড়েছি। অনেক অনেক জায়গায় ফুল দিয়ে গাড়ি সাজায়, বাট আমরা গাড়িটা সাজিয়েছি পুরোপুরি চিপস দিয়ে। বন্ধুরা লাভটা তৈরি করতে চাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে তৈরি করবে, বাট ফাইনাল যে লুকটা দিয়েছে দেখে খুবই ভালো লাগলো, হেভি সুন্দর হয়েছে লাভটা। চিপসের প্যাকেট অনেক আনা হয়েছিল, তার জন্য ইচ্ছা মতন করে গাড়িটা সাজানো হয়েছে। গাড়ি সাজানো কমপ্লিট, আর এবার চলে আসলাম ভাইয়ের ক্ষীর খাওয়ানোর পালা। ভাইকে ক্ষীর খাওয়াতে গিয়ে আমি টপাস করে ক্ষীরটা আমি নিজেই খেয়ে নিলাম। সত্যি বলতে আমার খুব জোরে খিদে পেয়েছিল, তার জন্য ভাইকে লোভ দেখিয়ে দেখিয়ে আমি একটু বেশি করে খাচ্ছিলাম। কেসা লাগা মেরা মজাক। বড়া হারামি হো বেটা। ভাইকে অনেকক্ষণ ঠকানোর পরে ফাইনালি ভাইকে খিট্টা খাইয়ে দিলাম, আর ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু হাদিয়া দিলাম, সেটা আর কাউকে বললাম না, দুই ভাইয়ের মধ্যে সেটা সিক্রেট রেখে দিলাম। এবার চলে আসলো আমাদের সবার বড় ভাই, ইয়ানি ফ্যামিলির সব থেকে বড় ছেলে, আর আমি খুব তাড়াতাড়ি ড্রেসটা করে নিলাম। Thank you.
পায়ের জুতোর অবস্থা দেখো, মোটামুটি সেই লেভেলের জুতো। এই জুতো পরে মোটামুটি বেগতে চলে যাবে। ও ইয়ার ইয়ার, কিত্তি অসম ইয়ার। বরের জুতো পরে বরের ভাই খাটতেছ না, খুব লাইন খারাপ। ওই চটি জুতো পরে চলো, নাই খালি ভাই চলো, কোনো অসুবিধা নেই। ফাইনালি গাইস, এবার আমাদের এখান থেকে প্রত্যেকটা গাড়ি ছাড়ছে বিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। ফাইনালি কিউট বয়ের লুক নিয়ে বাড়ির থেকে বার হয়ে গেলাম। চুলগুলোকে একটু উপরের দিকে করে দিলাম যাতে লুকটা আরো ভালো লাগে দেখতে। বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর। গাইস অলরেডি আমরা চলে এসেছি, আর কিছুটা পথ গেলে আমরা চলে আসব বিয়ে বাড়ি। আমরা তিন ভাই একসাথে মিলে যাচ্ছি, অলরেডি যেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। খেতে দেবে কি মারবে সেটা সঠিক বুঝতে পারছি না। গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে, মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগছে। গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বিয়ে বাড়ি। পৌঁছানোর সাথে সাথে একই অবস্থা। OMG, কোথায় ছিল এসব? পুরো একটা গ্যাং চলে এসেছে, জানি না কোথা থেকে এসছে, ফুল এক ঝাঁক। কোন এই লোক? গাড়ি স্টার্ট কর, লে চপল ছুট গিয়া। হাম ফাস্ট। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস। আরে ভাই, আরে 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 আরে, আমার জন্য দু চারটা তো রাখ, আমার বউটাও তো খাবে নাকি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একদম পুরো 2 মিনিটের মধ্যে গাইস ফুল গাড়ি সাফ। এদের মতো ছেলেগুলো থাকলে গাড়ি সাফ করতে সময় লাগবে না। গাইস মোটামুটি দেখতে পেলে কি হলো, এটা পুরো ফুল গাড়ি পরিষ্কার হয়ে গেছে, ফুল গাড়ি পরিষ্কার। আমি জানি যে এটা হবে, আমি এটা প্রথম থেকে জানি যে যা দিয়ে আমরা সাজাচ্ছি অবশ্যই জিনিসটা হবে, বাট সেটাই হয়েছে যেটা প্ল্যান করে এসেছিলাম, বাট সেটাই হলো। আবার ভালো আছো? আবার লজ্জা লাগতেছে বন্ধুগুলোর, কোনো লজ্জা নেই, কোনো চাপ নেই। ঠিক বলেছো, দক্ষিণাটা দাও, টেনশন নিলে নি গা আপু নে না। চালের বস্তা তুলে নেবে যাও। এই গেল রে, গেল 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 বস হাওয়া নিকল গই। ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে। কি আর হলো তালি, কি সর্বনাশ। এই রে ছাগল হাড়ি হাড়ি নিয়ে যাচ্ছে, গজব বেজ্জতি হে। মোড়ে পৌঁছে গেলাম বসার জায়গাটা, দুদাস আমরা অনেকটা লেট করে এসেছি বলে আমাদের খেতে দিচ্ছে না। সালাই দুঃখ কায় খতম নি হতা বে। কি আছে কি আছে, ওটাকে দেখে আর করবে কি? কপাল দাইব কি আছে? বা 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 বা, হাজমোল্লাটা টপস করে পকেটে পুরে নিলাম, আর ফাইনালি আমাদের জন্য চলে আসলো বিরিয়ানি। মোটামুটি অল্প কিছুটা বিরিয়ানি খেয়ে আমি চলে আসলাম, আর বিরিয়ানির টেস্টটা ওয়াসাম ছিল। আর সাথে সাথে আমরা চলে আসলাম বরের এখানে, বরের থালাটা চেক করতে। ভাইয়ের বন্ধু সব মাছগুলো সবাইকে ভাগ করে দিল, কারণ ওদেরও খুব জোরে খিদে পেয়েছে, অলরেডি অনেকক্ষণ কিছু খায়নি। আর ফাইনালি বেরিয়ে আসলো সেই মুরগিটা ঝাড়া ছাড়ার জন্য, একজন গ্রেট কালি আর একজন জনসিনা। ইয়া ইয়া বাস,
হাওয়া নিকল গই সবাই মিলে একটু জমিয়ে খাচ্ছে আর আমার এই ভাইটার একটু লাজুক বেশি আর এখান থেকে একটা বেরিয়েছে টাকার পটলা বাট কত টাকা আছে সেটা আমি জানি না তো ভাইরা তারে খেতে লাগুকা তোমাদের সাথে দেখাচ্ছে বউ ভাতে বাই বাই দি নেক্সট ডে তো গাইস তোমার ভিডিওটা দেখো যে কতদূর কি হয়েছে কালকে আমরা করেছি মোটামুটি বজ্জাত্রী গিয়েছিলাম আর আজকে চলে এসেছি বউ ভাত খেতে মোটামুটি কালকে আমরা যেতে অলরেডি অনেকটা লেট করে ফেলেছিলাম তার জন্য খেতেও লেট হয়ে গিয়েছিল বাট আজকে পুরো প্রথম থেকে খাবার সাটিয়ে দিয়েছি ঠিক আছে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ভাইরা সব এখানে বসে আছে এই যে এক ভাই দাঁড়িয়েছে এখানে আর এক ভাই যে আমাদের বড় লুক দেখো মোটামুটি কালকে একরকম লুক ছিল আজকাল একরকম লুক আব্বা আব্বা মতো লাগছে কেমন আছো মোটামুটি একদিন পরে আব্বা আব্বা লুক তার মানে বুঝতে হবে পরে কি হবে প্যারি সমাজ গেই চলো আমরা ভিতর সাইডে দেখে ওই খাওয়া দাওয়া হচ্ছে এই সাইডটা দেখি কেমন কি লাগছে মোটামুটি সব খাওয়া দাওয়া করছে মোর শাল পাতা সবে ডাল দিয়েছে ডাল হে গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বিয়েতে তো দেখলে কি কি করলাম আমি পুরো ফুল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি চিপস যে ছেঁড়ার ব্যাপারটা মারাত্মক লেগেছে তো তোমরা এরকম বিয়ে ভিডিও আরও দেখতে থাকো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে পরের বিয়েটা আমার খাওয়াবো তোমাদের সবাইকে খাওয়াবো গাইস যারা যারা আমার ভিডিওটা দেখছো আর কমেন্ট করবে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভাই এই এই জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছে আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব 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 সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো লেটস গো